হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আবারও তোমাদের সব থেকে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি আজকে সকাল নটার এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স তোমাদের যাদেরই সামনে উনত্রিশ তারিখ থেকে ইন্টারভিউ উনত্রিশ তারিখ মোস্ট প্রবাবলি খোয়াই ডিস্ট্রিক্টে যাদের আছে ওদের ইন্টারভিউ ডেট মোস্ট প্রবাবলি পার্সোনাল ইন্টারাকশনের ডেট পড়েছে তারপর বারো কি তেরো তারিখ পর্যন্ত মোস্টলি এটা চলবে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুলিশ স্টেশনসে সেপারেট ডেটে ঠিক আছে তো তোমাদের কাছে কিন্তু একদম সময় নেই আমরা কিন্তু তোমাদের প্রচুর ক্লাসেস অলরেডি তোমাদের করিয়েছি আমাদের চ্যানেলে স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আমাদের একটা প্লে লিস্ট আছে ঠিক আছে এই প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নাও প্রচুর ভিডিওস আছে ঠিক আছে ফর্টি ফাইভ প্লাস ভিডিওস তোমরা ওখানে সমস্ত ডিউটিস র্যাঙ্কস সমস্ত কিছু ওখানে দেওয়া আছে এছাড়া কুইক রিভিশনের জন্য তোমাদের যেহেতু টাইম এখন কম কুইক রিভিশনের জন্য আমরা এখন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলো নিয়ে আসছি তোমাদের যাতে মানে ইন্টারভিউর দিন তোমাদের যাতে কোনো অসুবিধা যাতে না হয় এখানে আমরা ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো যেখানে বিভিন্ন ডিউটিস অ্যান্ড র্যাঙ্কস অফ পুলিশ যে যেটার ব্যাপারে তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে ওটার ব্যাপারে তোমাদের বলে দেবো ইন শর্ট এছাড়া তোমরা যে সমস্ত কোয়ারিসগুলো আমাদের জিজ্ঞেস করছিলে বা ডাউটসগুলো আমাদের জিজ্ঞেস করছিলে এর আগের সেশনে বা বিভিন্ন সেশনসে ওইগুলো আমরা নিয়ে কথা বলবো যেমন এটা ট্রান্সপারেন্ট হবে কি না আর এডমিট কার্ড যারা পাওনি বা দুই হাজার তেইশের যারা অ্যাপ্লাই করেছিল এটা আবার যখন সাত দিনের উইন্ডো দিয়েছিলো অ্যাপ্লাই করার তোমরা তোমাদের এডমিট কার্ড কবে দেবে ওই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো ভেরি ভিড়ি ইম্পর্টেন্ট ভিডিও তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও সবাই যাতে এই ভিডিওটা দেখে স্পেশাল এক্সিকিউটিভিরিয়েন্স যাই আছে ওদের প্রিপারেশন যাতে বুস্ট হয়ে যায় ঠিক আছে সো বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার বয়সটা যারা ফার্স্ট টাইম শুনছো এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও স্টাডি নিয়ে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে দেখে না তোমরা পেপার এক্সাম্পানালিস কাট অফ সমস্ত রকম নোটিফেশন চাকরি সমান্তর সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে তোমরা আমার চ্যানেলটা এখনই করে রাখো আমার দায়িত্ব নিয়ে বলছি যেভাবে ভর্তি পড়া সমস্ত রকম এক্সাম আপডেট চাকরির আপডেট চাকরির প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এনি হাউ এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার দায়িত্ব হচ্ছে আমাদের ঠিক আছে আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও নিচে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো ওটা লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো ওটা লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে চলো শুরু করছি শুরু করার আগে তোমাদের সকল স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ খুবই গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে তোমাদের জন্য আছে কমপ্লিট সিলেবাসের নোট কমপ্লিট সিলেবাস বলতে কোন কোন এরিয়া থেকে তোমাদের জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউতে কোন কোন এরিয়া থেকে কোন কোন পয়েন্টস জিজ্ঞেস করতে পারে ওই জায়গাগুলো টার্গেট রেখে আমরা এই নোটসটা বানিয়েছি যাতে তোমাদের কোনো কোশ্চেন আনসার যাতে মিস না হয় ঠিক আছে তোমরা এখানে ডেমো দেখতে পারছো আরও নোটস আছে জাস্ট এখানে আমরা তিনটে রাখলাম তোমাদের জাস্ট দেখানোর জন্য ঠিক আছে একদম নিট অ্যান্ড ক্লিন ম্যানারে যেমন ইংলিশ ভার্সানে আছে তেমন বেঙ্গুলি ভার্সানেও নোটস আছে সমস্ত কিছু কভার আছে সো এই নোটসগুলো তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের প্রিপারেশন বুস্ট করতে চাও এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আর অন্যান্য ত্রিপুরার পরীক্ষার জন্য যেমন টিপিএসসি কম্বাইন্ড ঠিক আছে তারপর ট্রাইবেল ওয়েলফেয়ার ত্রিপুরা অপারেটিভ ব্যাংক ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা হাইকোর্ট ওইগুলোর জন্য আমাদের কাছে আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর বারো মাস আর আছে ত্রিপুরা জিকে কমপ্লিট নোটস ঠিক আছে সমস্ত নোটস আমাদের কাছে আছে তোমরা শুধু আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করে নাও ওকে চলো এবার আমরা শুরু করছি সো প্রথম আমরা কোয়ারিজগুলো দেখবো তোমরা যেগুলো সবচাইতে তোমাদের বেশি ডাউট মানে এগুলো আমরা প্রথম তোমাদের বলবো তারপর আমরা আস্তে আস্তে আজকের ছোট্ট একটা কুইক রিভিশনের ক্লাসে আমরা যাবো ঠিক আছে প্রথম আচ্ছা এটা হচ্ছে ভেরি তোমরা জিজ্ঞেস যারা সেই যে সাত দিনের যে একটা উইন্ডো দিয়েছিল আবার অ্যাপ্লাই করার জন্য ওটার মধ্যে যারা অ্যাপ্লাই করেছিল মানে করেছিল আর আগে যারা অ্যাপ্লাই করেছো ওদের মধ্যে একটা ডিফারেন্স এসছে কি আমরা বেশ কিছু ক্যান্ডিডেট যারা দুই হাজার তেইশে অ্যাপ্লাই করেছিল ওদের থেকে জানতে পেরেছি যে ওরা এখনো অ্যাডমিট কার্ড পায়নি ঠিক আছে তোমরা কবে এডমিট কার্ড পাবে যারা এই যে সাত দিনের যে উইন্ডোটা দিয়েছিল ওটার মধ্যে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ বে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো তোমাদের আমরা একটা কথাই বলবো ওয়েট ওয়েট করো তোমাদের এডমিট কার্ডও তোমরা পেয়ে যাবে মোস্ট প্রবাবলি দুই হাজার তেইশে যারা অ্যাপ্লাই করেছে রিসেন্টলি ওদের ম্যাক্সিমাম বা মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটসের অ্যাডমিট কার্ড এখনো দেওয়া হয়নি যদি কেউ পেয়ে থাকো যারা মানে দুই হাজার তেইশে অ্যাপ্লাই করেছিল পরে অ্যাপ্লাই করেছো ঠিক আছে মানে আগের বছরে শুধু অ্যাপ্লাই করেছিল একদম প্রথমবার যে বেরিয়েছিল তখন না তো আমাদের নিচে কমেন্ট সেকশনে জানাও আমরা প্রচুর তোমাদের থেকে ফোন কলস পেয়েছি সবাই বলছে যে আমাদের এডমিট কার্ড কবে আসবে আমরা তোমাদের বলবো ওয়েট কারণ কিছু ক্যান্ডিডেট যখন পুলিশ স্টেশনে গিয়ে জিজ্ঞেস করেছে আমরা তো নতুন অ্যাপ্লাই করেছিলাম আমাদের এডমিট কার্ড নেই তখন এটাই বলা হয়েছিল যে প্লিজ ওয়েট ঠিক আছে প্লিজ ওয়েট তো ওয়েট করো ঠিক আছে ওয়েট করো মেবি ওরা স্টেপ বাই স্টেপ নেবে ঠিক আছে স্টেপ বাই স্টেপ মানে আগে যারা অ্যাপ্লাই করেছিল হয়তো ওদের আগে হয়ে যাচ্ছে পরে যারা অ্যাপ্লাই করেছিল ওদের হয়তো পরে হবে ঠিক আছে কারণ প্রচুর ক্যান্ডিডেটস হয়তো হয়ে গেছে এখানে ওকে সো এখানে স্টেপ বাই স্টেপ রিক্রুটমেন্ট হবে তোমাদের চিন্তা করার কিছু নেই তোমাদের এডমিট কার্ড চলে আসবে তোমরা কিন্তু কনস্ট্যান্ট যে কনসার্ন জায়গায় তোমরা সাবমিট করেছিলে ওখানে কিন্তু তোমরা ওদের সাথে যোগাযোগ রেখো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আর যদি সম্ভব হয় পঁচিশে জানুয়ারি দুই হাজার চব্বিশের আগে বা ওই দিন টোয়েন্টি ফোর্থ জানুয়ারির মধ্যে ওখানে গিয়ে একবার আরেকবার গিয়ে যোগাযোগ করে জিজ্ঞেস করে সে তোমাদের এসছে কিনা আর যাদেরই তোমাদের কিছু ভুল আছে তোমরা আমাদের গতকালকের ভিডিওটা দেখে নাও আমরা এক্সপ্লেন করে দিয়েছি যে এডমিট কার্ডে কিছু ভুল থাকলে নেম অ্যাড্রেস বা কোনো কিছুতে তোমরা কী করো ঠিক আছে সো আই থিঙ্ক দিস ডাউট ইস ক্লিয়ার এইবার আরও কিছু ডাউট আছে যেগুলো তোমরা জিজ্ঞেস করেছিল দাদা রেজাল্টস কি অনলাইন না অফলাইনে দেবে এটা অফলাইনে বলতে কি মানে যেখান থেকেই পাবলিশ হবে তোমাদের রেসপেক্টিভ যেই মানে ডিস্ট্রিক্টস আছে ওখান থেকে ওদের অফিসে হয়তো অফলাইনে কোনো নোটি নোটিস বোর্ডে টাঙিয়ে দিতে পারে বা তোমাদের এমন সিমিলার কিছু হতে পারে কিন্তু অনলাইনে অবশ্যই এটা পাবলিশ হবে ত্রিপুরা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট ওখানে কিন্তু অবশ্যই পুরো লিস্টটা কিন্তু পাবলিশ হবে সবগুলো ইন্টারভিউ যখন শেষ হয়ে যাবে ঠিক আছে প্রথমবার যারা অ্যাপ্লাই করেছিল ওদের শেষ হবে প্লাস দুই হাজার তেইশ হাজার অ্যাপ্লাই করেছিল ওরা ওদের শেষ হলে আস্তে আস্তে কিন্তু এগুলো রেজাল্ট কিন্তু দিয়ে দেবে বেশি দেরি করবে না উইদিন টু টু থ্রি মান্থস কিন্তু এটা রেজাল্ট কিন্তু বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে আমরা সমস্ত আপডেট দিয়ে দেবো ইন্টারভিউটা শেষ হতে দাও আমরা ইন্টারভিউ গাইডেন্সগুলো তোমাদের করে নিই তোমাদের ইন্টারভিউ যখন শেষ হবে আমরা আপডেটগুলো তোমাদের কনস্ট্যান্ট শেয়ার করবো যে রেজাল্ট কবে দিতে পারে কোনো আপডেট পেলে ডিপার্টমেন্ট থেকে আমরা তোমাদের দেন দেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে নেক্সট দাদা সাথে কোনো কেন এখনো দেওয়া হয়নি সবখানে দেবে ইট উইল বি গিভেন এই টুয়েলভ বি গিভেন তোমরা গিয়ে যোগাযোগ করো আগামীকাল না হলে পরশু তো যোগাযোগ করতেই পারো ঠিক আছে কারণ তোমাদের গভর্নমেন্ট অফিস যদি হলিডে হয় পুলিশ স্টেশন কিন্তু খোলা থাকবে ঠিক আছে সো ওখানে তোমরা গিয়ে জিজ্ঞেস করতে পারো যে স্যার আমাদের এডমিট কার্ডটা এসছে কিনা ওকে কনস্ট্যান্ট টাচে থেকে ওদের সাথে মনে রাখবে টোয়েন্টি ফিফথ জানুয়ারির আগে যা করার করতে হবে লেখা আছে অফিসিয়াল নোটিফিকেশনে যে পঁচিশ তারিখের পরে কিন্তু কোনো এডমিট কার্ড দেওয়া হবে না সবার এডমিট কার্ড আসবে যদি তোমাদের যদি না এসে থাকে তোমাদের মিস হবে না ওকে তোমাদের মিস হবে না তোমরা ওয়েট করো মেবি তোমাদের জায়গাগুলো যেখানে ইন্টারভিউ নেবে ওগুলো ফাইনালাইজ করতে হয়তো একটু টাইম লাগছে বা তোমাদের অ্যাডমিট কার্ডটা কোনো কারণবশত একটু লেটে পৌঁছাবে ঠিক আছে সো দিস ইজ নট অ্যাট অল এ প্রবলেম তোমরা যোগাযোগ রেখো ঠিক আছে কনসার্ন ডিপার্টমেন্টের সাথে বা কনসার্ন তোমরা যেখানে জমা দিয়েছিলো ওদের সাথে যোগাযোগ রেখো ওরা ওনারা কিন্তু তোমাদের নিশ্চয়ই হেল্প করে দেবেন ঠিক আছে নেক্সট ইন্টারভিউ কে লিয়ে কিয়া হোগা ফর এক্সাম্পল রানিং ফিজিক্যাল মেডিকেল আচ্ছা এখানে শোনো তোমাদের যে নোটিফিকেশনটা যে বেরিয়েছে এই নোটিফিকেশনে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট বা রানিং এইসবের কথা কিছু লেখা নেই শুধু লেখা আছে কি পার্সোনাল ইন্টারাকশন পার্সোনাল ইন্টারাকশন কথাটা লেখা আছে তোমাদের কোথায় তোমাদের এডমিট কার্ডে এডমিট কার্ডে লেখা আছে পার্সোনাল ইন্টারাকশন কথাটা ওকে সো যখন পার্সোনাল ইন্টারাকশনের কথাটা লেখা আছে তার মানে ফেস টু ফেস হতে পারে বা তোমাদের এখানে ছোট্ট একটা কোনো রিটেন পরীক্ষা হয়তো ছোট্ট হতে পারে যদি না হয় তোমরা যখন ইন্টারভিউ দেবে তখন হয়তো তোমাদের একটা কাগজ দেবে বলবে ছোট্ট একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে বলবে বেঙ্গলিতে ট্রান্সলেট করো বা বাংলায় কিছু একটা লিখো ল্যাঙ্গুয়েজ চেষ্টা হতে পারে বাকিগুলো তোমাদের ইন্টারভিউ বা পার্সোনাল ইন্টারাকশান মানে ইন্টারাকশনের মাধ্যমেই তোমাদের সিলেকশন হবে আবার এখানে এমনও হতে পারে তোমরা তোমার তোমরা তো একটা প্যানেলের সামনে যাবে না তিন তিন চারজন বসে থাকবে সামনে একটা টেবিল তোমরা এখানে বসবে ইন্টারভিউ দিতে সো ওখানে একটা সাদা পেজ থাকবে তোমাদেরকে বলো তুমি এই সাদা পেজটা নাও তুমি বাংলায় এই এতটুকু লিখে দেখাও ওইরকম রকম আর কি একদম মিনি একদম ক্ষুদ্রতম মাইক্রো থেকে মাইক্রো টাইপের টেস্ট হতে গেলে হতে পারে টু টেস্ট ইওর বেঙ্গলি অর লোকাল ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছো ম্যাক্সিমাম ওখানে পার্সোনাল ইন্টারাকশন বা তোমার এবিলিটি দেখা হবে তোমার মানে প্রেজেন্স অফ মাইন্ড দেখা হবে তোমার মাইন্ডসেটটা চেক করা হবে তুমি মেন্টালি কতটুকু রেডি ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট জয়েন করতে ওটা তোমাদের দেখা হবে ঠিক আছে আর বেসিক যেগুলো ত্রিপুরা যে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা পুলিশ রিলেটেড যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা পড়িয়েছি প্লাস আমাদের এ পিডিএফ ওগুলো তোমাদের পড়তে হবে সমস্ত কিছুগুলো তোমাদের জেনে দিতে হবে স্পেশাল এক্সিকিউটিভ ডিউটিস ত্রিপুরা পুলিশের বিভিন্ন র্যাঙ্ক ডিউটিস ঠিক আছে বিভিন্ন টার্মস টার্মিনোলজি যেগুলো ত্রিপুরা পুলিশ রিলেটেড যে সমস্ত টার্মসগুলো আছে ওগুলো তোমার জেনে যেতে হবে যেগুলো একজন মানে এক্সপিরিয়েন্টেড জেনে মানে যেগুলো জানা দরকার বিফোর জয়নিং দ্য পুলিশ ডিপার্টমেন্ট সবগুলো তোমাদের এই এরিয়াগুলো থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করবে এর বাইরে কিছু জিজ্ঞেস করবে না ঠিক আছে তোমরা দেখে নিও তোমরা আমাদের কথা শুনে পড়ো ঠিক আছে উইল শিওরলি গেট সাকসেস ঠিক আছে তো চলো এই ছিল তোমাদের কোয়ারিজগুলো এইবার আরেকটা কোয়েরিস তোমরা করছিলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট কি ট্রান্সপারেন্ট হবে কি না আমরা তোমাদের বারে বারে একটা কথা বলছি দেখো তোমাদের একটা সিনারিও বলে দিই ওকে জেআরবিটি যে আর গ্রুপ সি রিক্রুটমেন্ট ওকে গ্রুপসি রিক্রুটমেন্টের সময় আমরা ক্লাস আমাদের চলছে রেগুলার সো রেগুলার ক্লাস যখন চলছে কিছু স্টুডেন্টস পড়ছে ওকে কিছু স্টুডেন্টস পড়ছে আমরা বলে দিই যে আর বিটি গ্রুপ সিতে কিন্তু সিলেক্ট হয়ে এখন অলরেডি জয়েন করে চাকরি করছে এমন বা অফার জমা দিয়েছে জয়নিং এর ওয়েট করছে ফাইভ হান্ড্রেড পাঁচশোরও বেশি ক্যান্ডিডেট যারা আমাদের ভিডিও ফলো করেছে ইন্টারভিউর সময় ওরা কিন্তু সিলেক্ট হয়েছে ঠিক আছে তাই আমরা কমপ্লিট সিনারিও জানি মানে যে আর কোর্ট টিপিএসসি সমস্ত স্টুডেন্টদেরকে আমরা গাইড করি তো সো আমরা এই সমস্ত কথাগুলো রেগুলারলি শুনতে হয় আমাদের ঠিক আছে তাই আমরা তোমাদের সিনারিওটা ওটা বলছি তোমাদের সকল স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সের জন্য আমরা এই জিনিসটা তুলে ধরছি তোমরা প্লিজ ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও কারণ কারণ সবাই কিন্তু এই ট্রান্সপারেন্ট হবে না শুনে শুনে কিন্তু সবাই কিন্তু পড়াশোনা করছে না তোমাদের জন্য আমরা এই ভিডিওটা এনেছি জেআরবিটি গ্রুপ সি আমরা ক্লাস করাচ্ছি কনস্ট্যান্ট একটা গ্রুপ অফ স্টুডেন্টস কনস্ট্যান্ট একটা গ্রুপ অফ স্টুডেন্টস বলে আসছে ট্রান্সপারেন্ট হবে না এই হবে সেই হবে এখানে আগেই নাকি নাম চলে গেছে এই সমস্ত কথা বলছিল ঠিক আছে এই সমস্ত কথা বলছিল ভালো করে শুনে রাখবে তারপর দেখা গেছে যখন রেজাল্টটা বেরিয়েছে ওদের নিজেদেরই হয়নি যেই স্টুডেন্টসগুলো না পড়াশোনা করে এই সমস্ত কথাগুলো বলছিল যে ট্রান্সপারেন্ট হবে না ওদের হবে না বা এরা সিলেক্ট হয়ে গেছে এই সমস্ত কথাগুলো বলছিল এরাই সিলেক্ট হয়নি ওকে সিলেক্ট হয়েছে কারা এই যে যারা সিরিয়াসলি ক্লাস করছিল কোনো কথায় কান না দিয়ে যারা রেগুলার প্রিপারেশন ভিডিওসগুলো আমাদের থেকে দেখে যারা পড়াশোনা করছিল ওদের হয়ে গেছে এখন ওদের যখন হয়ে গেছে হ্যাঁ মনে রাখবে ওদের যখন হয়ে গেছে ওদের নামে এই সেম গ্রুপ অফ ক্যান্ডিডেট যারা যে আর পায়নি ঠিক আছে এই সমস্ত কিছু বলে টাইম নষ্ট করেছে এরা আবার ছড়িয়েছে যারা পেয়েছে ওরাও নাকি লাইন লাগিয়ে পেয়েছে ঠিক আছে এই সব লাইন চ্যানেল এই সব কথা আমাদের একদম পছন্দ না কারণ তোমরা জানো এখন সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু ট্রান্সপারেন্ট হয় সব নিয়োগ এখন স্বচ্ছ হয় ঠিক আছে দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ যখন তুমিও একটা চাকরি পাবে না ভালো করে শুনে রাখবে যখন তুমিও একটা চাকরি পাবে তোমার নামেও দেখবে যারা পায়নি ওরা বলবে তুমিও লাইন লাগিয়ে পেয়েছো ঠিক আছে এটা একটা রীতি ঠিক আছে এটা একটা রীতি তো যখন চ্যানেল লাইন ওই কথা আমরা শুনি আমাদের কিন্তু লিটারেলি আমাদের রাগ ওঠে কারণ এখন এমন অ্যাকচুয়ালি হয় না ঠিক আছে অ্যাকচুয়ালি হয় না এখন সমস্ত কিছু হান্ড্রেড পারসেন্ট ট্রান্সপারেন্ট হয় তেমনিভাবে স্পেশাল এক্সিকিউটিভও হবে তোমরা দেখে নিও ঠিক আছে তোমরা শুধু তোমাদের প্রিপারেশনটা নাও টাইম নষ্ট করবে না এমন ক্যান্ডিডেটসও আছে যে আর বিটি যে আর গ্রুপ ডিতেও আছে যেটার সদ্য ইন্টারভিউ শেষ হয়েছে যে আর বিটি গ্রুপ সিতে ঠিক আছে যে গ্রুপ থেকে সিলেক্ট হয়নি তারপর আমাদের কাছে ফোন করে এসে আফসোস করছে যে আপনাদের কথা মতো যদি ক্লাসগুলো করতাম আজকে আমি ইন্টারভিউতে গিয়ে সবগুলো কোশ্চেন্স পারতাম কিন্তু পড়িনি এটা আমার দোষ এমন বলছে ঠিক আছে দোষ কারণ কাউর থেকে শুনেছে এই হবে কাউর থেকে শুনেছে জেনুইন হবে না এই হবে না সেই হবে না তারপর দেখেছে কি যারা একদম এডুকেটেড ভালো স্টুডেন্ট ওরাই আর আরবিটি গ্রুপ সিতে সিলেক্ট হয়েছে যেগুলো যে আরবিটি কমপ্লিট রিক্রুটমেন্ট তোমরা জানো সবাই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ট্রান্সপারেন্ট হয়েছে রিটার্ন ইন্টারভিউ সমস্ত কিছু হ্যাঁ কিছু টাইম ডিলে হয়েছে ফর কোর্ট কেসেস অ্যান্ড অল কিন্তু ফাইনালি কিন্তু ফাইনাল লিস্ট কিন্তু একদম ঠিকঠাক মানে হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট কিন্তু হয়েছে যেটার জন্য আমরা বলছিলাম দুই হাজার বাইশ থেকে বলছিলাম যে এটা ট্রান্সপারেন্ট হবেই তো আমরাও তোমাদের বলছি স্পেশাল এক্সিকিউটিভ তোমাদের ট্রান্সপারেন্ট হবে এমন প্রত্যেকটা রিক্রুটমেন্টের আগে এমন এমন কথা তোমরা শুনতে পারবে জেনুইন হবে না ট্রান্সপারেন্ট হবে লাইন চ্যানেল ওইসব কথা একদম তোমরা কানে দিও না ঠিক আছে এসব কানে দিও না এসব কিছু ক্যান্ডিডেটস আছে যারা এই সমস্ত কথা ছড়ায় কারণ ওরা তোমাদেরকে কমপ্লিটলি করে দিতে চায় তোমরা যেই টার্গেটটা নিয়ে পড়ছো ওই টার্গেটটা থেকে তোমাদের সরিয়ে দিতে তোমরাও যাতে ওদের মতো যাতে চাকরিটা না পাও ঠিক আছে তাই ওই সমস্ত গ্রুপ অফ পিপল যারা নেগেটিভ কথা ছড়ায় যারা নেগেটিভ মানে কথা ছড়ায় জেনারেলি ওদের কথায় কান দিও না এখন শুধু তোমরা প্রিপারেশন করো ঠিক আছে সম্পূর্ণ রিক্রুটমেন্টটা ট্রান্সপারেন্ট হবে হবে শুধু তোমাদের এখন কি করতে হার্ড ওয়ার্ক। কঠোর পরিশ্রম করতে হবে এটার কোনো বিকল্প নেই কঠোর পরিশ্রম করো ভালো করে ইন্টারভিউ দাও ফর্ম্যাল ড্রেস পরে যাও ওখানে গিয়ে কনফিডেন্টলি সমস্ত কিছু আনসার করো তোমাকে দেখবে তোমার নামই দেখবে লিস্টে প্রথম টপ টেনের মধ্যে তোমাদের থাকবে স্পেশাল এক্সিকিউটিভ সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্টের মধ্যে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এমন কথা আর কোনোদিন বলো না তোমরা মন খারাপ করবে না অনেকেই কিন্তু এই সমস্ত কথা শুনে অনেকেই কিন্তু তোমরা ডিপ্রেসড হয়ে গেছ আমাদেরকে সাথে কিন্তু তোমরা অনেকেই কথা বলেছো আমরা বারবার বলছি দিস উইল বি হান্ড্রেড পারসেন্ট ট্রান্সপারেন্ট প্রসেস হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট তোমরা শুধু পড়াশোনা করো ওখানে তোমাদের মেন্টালিটি টেস্ট করা হবে প্রেজেন্স অফ মাইন্ড টেস্ট করা হবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস কতটুকু তোমাদের নলেজ আছে ওটা টেস্ট করা হবে কারেন্ট নলেজ ওপরে টেস্ট করা হবে পুলিশ বিভিন্ন টার্মিনোলজিস যেগুলো আছে যেমন তোমাদের যেমন ধরো সাব ইন্সপেক্টরের কাজ কী তারপর ডিজিপিকে ডিজিপি ওনার কাজ কি ওই সমস্তগুলো জেনারেলাইজ যেগুলো ত্রিপুরা পুলিশ রিলেটেড জি কে আছে এগুলো সব জিজ্ঞেস করা হবে এগুলো পরও একদম সময় নেই ইন্টারভিউ দিয়ে এসে কিন্তু আফসুস হবে যে কেন পড়লাম না যখন যখন তুমি দেখবে রেজাল্টটা যাবে ঠিক বেরিয়ে যেমন হয়েছিল একটা গ্রুপ অফ ক্যান্ডিডেট যারা এমন বলছিল বারে বারে যে হবে না পড়বো না লাইন চ্যানেল ওইসব বলছিলো ওরা যখন রেজাল্ট বেরিয়েছে তখন ওরা বুঝেছে না অ্যাকচুয়ালি যারা পেয়েছে ওরা তো জেনুইন ক্যান্ডিডেট ওরা তো এডুকেটেড পারসন যারা পড়াশোনায় ভালো যারা এই পরীক্ষাটার জন্য পড়েছিল ঠিক আছে তো তখন ওরা আফসোস করছে যে কাশ তখন আমি এইসব কথা না ছড়িয়ে আমি পড়তাম তখন আমরা ওদেরকে বলেছি যে দেখো আমরা তোমাদের না করেছিলাম তোমরা পড়াশোনা করো এখন কিন্তু এমন বড় রিক্রুটমেন্ট আবার করে কবে বেরোবে কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তাই তোমরা পড়াশোনা করো ইট উইল বি 100% ট্রান্সপারেন্ট ঠিক আছে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট হবে শুধু পড়াশোনা করো তোমাদের নলেজ কতটুকু তোমাদের পার্সোনালিটি কেমন ওটা দেখেই কিন্তু তোমাদের মার্কস দেওয়া হবে তাই সময় নষ্ট করো না আমরা তোমাদের গাইডেন্স দিয়ে যাবো এখন কিন্তু আর সময় নেই এখন যদি এসব শুনে সময় নষ্ট করো তোমাদেরই কিন্তু নিজেরই কিন্তু দেখবে লস ঠিক আছে কারণ এমন হিউজ সিক্স প্লাস পোস্টে রিক্রুটমেন্ট আবার কবে বেরোবে তার কিন্তু এখনো কোনো নিউজ আমাদের কাছে নেই যদি বেরোয় বা মানে আপকামিং দিনে বেরোতেই পারে ঠিক আছে সেই গভর্নমেন্ট বের করবে ঠিক আছে কিন্তু আমরা তোমাদের বলবো আগামী দিনে কি বেরোবে ওটার ব্যাপারে চিন্তা না করে এখন নাও নাও ঠিক আছে এখন কি সামনে আছে ওটা দেখো আর তোমরা যদি এমন হও যে কোনো ফেল করে থাকো কোনো রিক্রুটমেন্টে বা জে আর বা বিভিন্ন যে সমস্ত এক্সামসগুলো আছে টিপিএসি ওইগুলো যদি মানে যদি তোমরা ফেল করে থাকো তোমরা কিন্তু ওইগুলোর জন্য মন খারাপ করবে না ঠিক আছে ওই এক্সামগুলো শেষ ওই এক্সামগুলো শেষ ওই এক্সামগুলো এখন তোমাদের পাস্ট ঠিক আছে ওগুলো এখন ভেবে যে আমি ওটা কেন পেলাম না অনেকেই আমাদেরকে এক দুজন আমাদেরকে মেসেজ করেছিল জেআরবিটি পাইনি গ্রুপ ডি এটার জন্য পাইনি হাই কোর্ট দিয়েছিলাম গ্রুপ ডি এটাও পাইনি এখন কি হবে তুমি যদি ওইগুলোর উপরে পড়ে থাকো তুমি সামনের দিকে এগিয়ে যাবে কি করে সামনের দিকে এগিয়ে যাবে কি করে একটা পরীক্ষার জন্য কি তুমি মানে তোমার লাইফে চল্লিশ বছর পর্যন্ত তুমি যে পরীক্ষা দেবে সবগুলোকে কি তুমি বরবাদ করবে না কি সবগুলো বরবাদ করবে এখন তোমার ওপর এটা ঠিক আছে আমরা তোমাদের রাইট ডাইরেকশন দেখিয়ে দেবো তোমরা যদি বরবাদ করতে যাও করো আর যদি আমাদের কথা মানতে চাও তোমরা একদম ঠান্ডা মেজাজে থাকো কুল কুল মাইন্ডে থাকো আমাদের ক্যাপ্টেন ক্যাপ্টেন কুল এম এস ধোনি যিনি ছিলেন তোমরা সবাই জানো উনি মোর অল দ্য আইসিসি ট্রফিস কিন্তু উনি জিতেছিলেন ঠিক আছে ওনাকে তোমরা নিশ্চয়ই দেখেছো ক্রিকেটে যখন প্রেশার সিচুয়েশন আসতো উনি কীরকম উনি কুল থাকতেন আর এই কুল স্বভাবের জন্য কিন্তু উনি কিন্তু হি ইজ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন এভার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম এদের থেকে শেখো এইসব লেজেন্ডসদের থেকে শেখো যে ট্রেন্স সিচুয়েশনে কি করে নিজেকে শান্ত রাখতে হয় ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছ এরপরে তোমাদের আর কোনো কোয়ারিস থাকবে না এখন সোজা পড়তে বসার আমাদের এই যে ক্লাসটা হবে এই ক্লাসটা ভালো করে দেখে আমরা আগে যে ক্লাসগুলো করেছি এগুলো দেখো আর যদি নোট নিতে হয় আমাদের সাথে যোগাযোগ করো কিন্তু তোমাদের কিন্তু ক্লাস কিন্তু করতে হবে ঠিক আছে চলো এখন একটা মুখে হাসি দাও অনেক দিন ধরে কিন্তু অনেকে জিজ্ঞেস করছে ট্রান্সপারেন্সির কথা আমরা বলছি হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট সম্পূর্ণ জিনিসটা বুঝিয়ে দিলাম চলো এবার আমরা কুইকলি ক্লাসের দিকে চলে যাই ওকে সো চলো এবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট ক্লাস স্পেশাল এক্সিকিউটিভের যেখানে আমরা বিভিন্ন মানে ত্রিপুরা পুলিশের রিলেটেড বা পুলিশের যে সমস্ত থাকে বা যে সমস্ত পদগুলো থাকে ওইগুলোর কি কি কাজ আমরা শর্ট ম্যানারে তোমাদের বুঝিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব ঠিক আছে আচ্ছা সো প্রথম প্রথম আমরা আগের দিন আমরা যে ক্লাসটা করিয়েছিলাম এটার থেকে এটা হচ্ছে নেক্সট ক্লাস ওকে প্রথম হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ প্রথম কি বলেছি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ মনে রাখবে বর্তমানে যিনি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ত্রিপুরা আছেন ওনার নাম হচ্ছে শ্রী অমিতাভ রঞ্জন উনি একজন আইপিএস অফিসার ঠিক আছে উনি একজন ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার ওকে আইপিএস মানে হচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস টিপিএস মানে হচ্ছে ত্রিপুরা পুলিশ সার্ভিস যেটা টিপিএসসি কন্ডাক্ট করে টিসিএস টিপিএস এক্সামস দিয়ে কিন্তু রিক্রুটমেন্ট করা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ উনি হচ্ছেন পুরো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পুরো পুরো যে স্টেটের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ওটার হেড ওটার হেড আর এই যে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ওনাকে কিন্তু সিলেক্ট করা হয় যিনি একদম সিনিয়র সবচেয়ে সিনিয়র যে সমস্ত অফিসাররা থাকেন ওনাদের মানে এমন নাম পাঁচজনের নাম কিন্তু তোমাদের পাঠানো হয় তারপর তোমাদের ওখান থেকে কিন্তু ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন জেনারেল জেনারেলি আইপিএস বা আই অফিসারদের এক্সাম কন্ডাক্ট করে ওনারা রিকমেন্ড করেন একটা তিনজনের নাম কেবিনেটে ঠিক আছে কেবিনেটে মানে কেবিনেট যে মিটিং হয় মানে আমাদের যে কাউন্সিল অফ মিনিস্টার্স আছেন তারপর এই তিনজনের থেকে কেবিনেটের ডিসিশন হয় যে সবচেয়ে সিনিয়র মোস্ট আর এক্সপিরিয়েন্স যিনি ওনাকে কিন্তু সিলেক্ট করা হয় অ্যাজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অফ দ্যাট পার্টিকুলার স্টেট ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ সো একজন ডাইরেক্টর জেনারেল ঠিক আছে একজন ডাইরেক্টর জেনারেল বা তোমরা বলতে পারো ইন্সপেক্টর জেনারেল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ যিনি থাকেন উনি হচ্ছেন হি ইজ দ্য হেড অফ ডিপার্টমেন্ট মানে এইচ ও ডি ঠিক আছে আর উনি কিন্তু পুরো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা দেখেন থ্রু আউট দ্য স্টেট মানে পুরো স্টেটের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা কিন্তু উনি দেখেন ঠিক আছে আর উনি হচ্ছেন অ্যাডভাইজার অ্যাডভাইজার মানে উনি কিন্তু পরামর্শ দেন আমি লিখছি ইংলিশে তোমরা ভলিউমটা বাড়িয়ে নাও বাড়িয়ে বাড়িয়ে বেঙ্গলিতে এক্সপ্লেন করে দিচ্ছি তোমরা লিখো উনি কিন্তু পরামর্শ দেন গভর্নমেন্টকে মানে বিভিন্ন ম্যাটার্সে অল ম্যাটার যেগুলো নাকি পুলিশ ফোর্সের অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড ওই সমস্ত বিষয়ে উনি কিন্তু গভর্নমেন্টকে কিন্তু উনি কিন্তু পরামর্শ দেন বা অ্যাডভাইস দেন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই পুলিশ ফোর্সটা স্টেট পুলিশ ফোর্সে যা যা লাগবে ঠিক আছে যেমন কোনো ইকুইপমেন্ট বা ট্রেনিং এর জন্য কোনো কিছু লাগবে বা মানে ফোর্সটা ডিসিপ্লিন মেনটেন করতে যা যা লাগবে ঠিক আছে তারপর তোমাদের ল অ্যান্ড অর্ডার করতে যা যা লাগবে ওইগুলো কি কি লাগবে সমস্ত কিছু কিন্তু গভর্নমেন্টের সাথে উনি কিন্তু ডাইরেক্টলি কিন্তু কমিউনিকেট করেন ঠিক আছে ইন টার্ন যখন কোন এমন কোন সিচুয়েশন হয় যেখানে ল অ্যান্ড অর্ডার রিলেটেড কোনো কিছু ভঙ্গ হওয়ার বা এমন কিছু একটা রায়ট টাইপের ধরো কিছু হলো তখন কিন্তু গভর্নমেন্ট কিন্তু মানে গভর্নমেন্ট কিন্তু তোমাদের এই যিনি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ থাকেন ডিজিপি ওনার কিন্তু পরামর্শ নেন যে হাউ টু গেট আউট অফ দিস সিচুয়েশন বা হোয়াট উইল বি দ্য নেক্সট অ্যাকশন অফ পুলিশ ডিপার্টমেন্ট মানে পুলিশ ডিপার্টমেন্টের নেক্সট অ্যাকশন কী হবে ওটার ব্যাপারে কিন্তু ডিজিপির সাথে কিন্তু পরামর্শ কিন্তু নেওয়া হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর এই যে ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ওনারই দায়িত্ব হচ্ছে মানে অ্যাডভাইস দেওয়া গভর্নমেন্টকে গভর্নমেন্ট কি অ্যাডভাইস দেওয়া যে কি মানে কি স্টেপ নেওয়া দরকার ওটার ব্যাপারে অ্যাডভাইস দেওয়া ঠিক আছে বা গভর্নমেন্ট বা উনি ডিসাইড করেন কিছু কিছু ম্যাটারে যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা কোন সিচুয়েশনে কি করে চলবে আর যে সমস্ত ক্রাইম বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভঙ্গ হয়েছে ওখান থেকে কি করে ব্যাক করে আসা যাবে এটা ব্যাক করাতে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কি ডিউটি হবে এটার এটার ব্যাপারেও কিন্তু ডিজিপি কিন্তু একটা কনসিডারেবল রোল কিন্তু মানে প্লে করে আর মনে রাখবে উনি যে জিনিসগুলো ডিসিশন নেন ওইগুলো কিন্তু অ্যাপ্রুভেল লাগে এমন যদি কোনো ডিসিশন নেন যেগুলো কুইক ডিসিশনসগুলো না ঠিক আছে লং টার্ম যেগুলো ডিসিশনস আছে মানে লং টার্ম বলতে কি মানে এখন ইমিডিয়েট লাগবে না কিছুদিন পরে হলে হবে ওইগুলোর অ্যাপ্রুভেল কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে কিন্তু নিতে হবে ঠিক আছে আর উনি কিন্তু ত্রিপুরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের হয়ে উনিই কিন্তু অ্যাপ্রুভেলগুলি কিন্তু ল্যান্ড নট অনলি ত্রিপুরা পুলিশ বাট সমস্ত স্টেট গভর্নমেন্ট পুলিশের ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর উনি কিন্তু রুলস বানাতে পারে অর্ডার্স বানাতে পারে ঠিক আছে অর্ডার্স মানে যেই তোমাদের একটা আছে ত্রিপুরা পুলিশ এক টু থাউজেন্ড সেভেন ওটার আওতায় এনে উনি কিন্তু ওটার আওতায় বা ওটার অ্যাকর্ডিং টু দ্যাট অ্যাক্ট ঠিক আছে উনি কিন্তু রুলস অ্যান্ড অর্ডারস কিন্তু বানাতে পারে আর ওখানে যদি কোনো চেঞ্জেস লাগে ওটাও কিন্তু একজন জিজিপি উনি কিন্তু সাজেস্ট করতে পারেন আফটার কনসাল্টিং উইথ দ্য কনসার্ন গভর্নমেন্ট অফ দ্যাট স্টেট ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ওনাকে তোমরা বলতে পারো হি ইজ দ্য সেন্ট্রাল অথরিটি হি ইজ দ্য সেন্ট্রাল অথরিটি মানে উনি হচ্ছেন সর্বসর্বা যাকে বলে মানে মানে উনি হচ্ছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ পুলিশ ঠিক আছে উনি কিন্তু মানে তোমাদের ধরো কোনো রায়ট হলো ডিসঅর্ডার হলো কোনো পলিটিক্যাল কোনো মানে মুভমেন্ট হলো বা এমন কোনো মানে ল অ্যান্ড অর্ডার যে সমস্ত সিচুয়েশনগুলো বা ধরো কোনো টেরোরিস্ট কোনো অ্যাক্টিভিটি হলো বা কোনো ইনফিলট্রেশন হলো সমস্ত কিছুতে কিন্তু উনিই হচ্ছেন সর্বসর্বা উনার ডিসিশনেই কিন্তু এন্টায়ার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু কাজ করে সো হি ইজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি হচ্ছেন হি ইজ দ্য মানে মানে উনার আন্ডারেই পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাই চলে একদম সোজা ভাষায় বলতে গেলে ঠিক আছে রাখবে মনে একজন ডিজিপি বা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ একজন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ যদি কোনো ট্যুর প্রোগ্রামে যান ওনার ট্যুর মানে ট্যুর প্রোগ্রাম বা ধরো উনি যদি ছুটিতে যান উনি যদি ছুটিতে যান উনি যদি লিভে যদি যান উনার কিন্তু একজন যিনি থাকেন এডিশনাল ডিজিপি ঠিক আছে এডিশনাল জেনারেল পুলিশ একজন থাকে অনেক সময় ওনাকে কিন্তু দায়িত্ব দিয়ে যেতে হয় কারণ এই পোস্টটার কিন্তু রেসপন্সিবিলিটি অনেক যদি কোনো কারণবশত ছুটিতে যান উনি তখন কিন্তু লিভ উনি যে লিভ লেটারটা দেবেন ওটার মধ্যে কিন্তু ওনার অ্যাবসেন্সে ডিউটি কে পালন করবে মানে যিনি হবেন মানে 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 ইনচার্জ ডিজিপি ইনচার্জ ফর এ টাইম পিরিয়ড ওনার কিন্তু নাম কিন্তু মেনশন করে দিতে হয় কারণ দিস পোস্ট ওই পোস্টে কেউ নেই এটা কিন্তু হতে পারে না কিন্তু কিন্তু চার্জ একজনকে দিয়ে যেতে হয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইবার এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এ ডিজিপি উনি এই যে যিনি এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ থাকেন উনি এসিস করবেন বা সহায়তা করবেন ডিজিপি কে প্রত্যেকটা স্টেটে ঠিক আছে সহায়তা করবেন কিসের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনটা কি করে চালাতে হয় ওটার ক্ষেত্রে ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে ক্রাইম রিলেটেড কোনো ইস্যুস ক্ষেত্রে টেকনিক্যাল ইস্যুস বা কোনো স্পেশালাইজড সার্ভিসেস যদি ডিপার্টমেন্টে লাগে ওই ক্ষেত্রে ডিজিপিকে মানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে কিন্তু এ ডিজিপি মানে এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ উনি কিন্তু হেল্প করবেন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইবার এইবার নেক্সট হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কি বলেছি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওকে এই একজন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ উনি আয়দার কোনো রেঞ্জে কাজ করে বা অন্য কোনো ইউনিটে কাজ করে ঠিক আছে আয়ের কোনো রেঞ্জে কাজ করে বা কোনো আয়দার কোনো মানে ইউনিটে কাজ করে আর এই যে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ উনি কিন্তু জেনারেলি কিন্তু হি ইজ আন্ডার দ্য এডিজিপি অর উনি কিন্তু ডাইরেক্ট রিপোর্ট দেন এডিজিপি বা ডিজিপি কে ঠিক আছে ওনাকে পার্টিকুলারলি একটা ইউনিট দিয়ে দেওয়া হয় বা কোনো একটা রেঞ্জ দিয়ে দেওয়া হয় অনেক অনেকজন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ থাকতে পারেন বিভিন্ন তোমাদের যে ব্রাঞ্চগুলো আছে ওইগুলোতে ঠিক আছে বিভিন্ন ব্রাঞ্চের হেড হতে পারেন আর এই ব্রাঞ্চের সমস্ত ইনফরমেশন ওনার কিন্তু এই ব্রাঞ্চগুলিকে কিন্তু কোর্ডিনেট করতে হয় পার অফ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ জেনারেল পুলিশ যিনি ইনস্ট্রাকশন দেবেন ওনার ইনস্ট্রাকশনেই কিন্তু ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ উনি কিন্তু চলবেন ঠিক আছে চলো এবার নেক্সট এবার নেক্সট হচ্ছে সুপার অফ পুলিশ সুপার ইনটেনডেন্ট অফ পুলিশ মানে এসপি ঠিক আছে একজন এসপির মানে কাজ হচ্ছে একটা ডিস্ট্রিক্টে মনে রাখবে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাজ হচ্ছে একটা ডিস্ট্রিক্ট বা একটা ভাগের ঠিক আছে সম্পূর্ণ স্টেটের না একটা ডিস্ট্রিক্ট বা একটা ভাগের একটা ভাগের হেড উনি ঠিক আছে একটা ভাগের হেড উনি মানে পার্টিকুলার মানে দেখো ত্রিপুরাতে আটটা ডিস্ট্রিক্ট তো আটটা ডিস্ট্রিক্টে কিন্তু আটজন এসপি আছেন আর এই সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিস থেকে কিন্তু তোমাদের কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের কিন্তু অ্যাডমিট কার্ডগুলো কিন্তু ইস্যু হচ্ছে ঠিক আছে মনে রাখবে ওনার কিন্তু ভেরিয়াস ডিউটিস আছে যেমন ডিস্ট্রিক্টটাকে উনি যে ডিস্ট্রিক্টে পোস্টিং থাকবে ওটার ল এন্ড অর্ডার করা ডিস্ট্রিক্টটাকে পিসফুল রাখা ঠিক আছে পাবলিক সেফটি এনশিওর করা মানে লোকজন যারা আছে ওরা সেফলি থাকতে পারছে কিনা ওটা এনশিওর করা ঠিক আছে আর ওই ডিস্ট্রিক্টে যে সমস্ত পুলিশ ফোর্স আছে ওটাকে মেনটেন করা পুলিশ ফোর্সের অ্যাকশনগুলোকে কন্ট্রোল করা ঠিক আছে ডিসিপ্লিন রাখা ওদের ট্রেনিং দেওয়া ঠিক আছে সমস্ত কিছু কিন্তু সুপারিনটেনডেন্ট অফ পুলিশের কিন্তু দায়িত্ব ঠিক আছে তোমাদের মনে রাখতে হবে একজন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওনার কিন্তু কোর্ডিয়াল রিলেশন রাখতে হয় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যাতে করে ডিস্ট্রিক্ট সংক্রান্ত যদি কোনো ক্রাইসিস বা ইমার্জেন্সি সিচুয়েশন আসে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যে ডিএম এন্ড কালেক্টর হেড ওনার সাথে কনসাল্ট করে উনি যাতে এই সিচুয়েশনগুলো থেকে যাতে বেরোতে পারেন ঠিক আছে তারপর আরেকটা জিনিস উনি করবেন হচ্ছে কি পাবলিকের সাথে পুলিশের যে সম্পর্কটা ওটাকে ভালো রাখার জন্য যা যা প্রয়াস নিতে হয় মনে রাখবে প্রয়াস একটা ইনিশিয়েটিভ আছে যেটা ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু মানে এটা অ্যাডপ্ট করেছে আমরা ক্লাসে বা এর আগের ক্লাসে আমরা কারেন্ট ক্লাসে আমরা তোমাদের অলরেডি পড়িয়েছিলাম যে পাবলিকের সাথে কি করে কানেকশন করা যায় ঠিক আছে মানে কমিউনিটি বিল্ড আপ কি করে করা যায় ওটার ক্ষেত্রে কিন্তু এই প্রয়াস ইনিশিয়েটিভ মানে ইনশিটিভটা কিন্তু ত্রিপুরা পুলিশ কিন্তু নিয়েছে ঠিক আছে আর একজন এসপি যিনি থাকেন ওনা কিন্তু ডিস্ট্রিক্টের ব্যাপারে কিন্তু পুরো নলেজ থাকতে হবে কারণ এই ডিস্ট্রিক্টের যা হবে ওনার আন্ডারই হবে ঠিক আছে প্রত্যেকটা আটটা আছে ঠিক আছে এই আটটা ডিস্ট্রিক্টদের থেকেই কিন্তু ইজ বেসিক্যালি ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার ঠিক আছে একজন ডিজিপি ওনার আন্ডার এজিডিপি থাকবেন ঠিক আছে তারপর বিভিন্ন তোমাদের যে সমস্ত ব্রাঞ্চ গুলো আছে ইন্সপেক্টর জেনারেল থাকবেন বিভিন্ন ডিস্ট্রিক্টের জন্য একজন এসপি থাকবেন সমস্তগুলো কিন্তু ভাগ করে দেওয়া যাতে অ্যাডমিনিস্ট্রেশনটা যাতে একদম ঠিকঠাক মতো যাতে চলতে পারে কারণ সব কিছু কিন্তু একজনের পক্ষে দেখা পসিবল না তাই এটাকে ভাগ ভাগ করে দেওয়া হয় বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন হেড থাকেন ঠিক আছে সো মানে বেসিক্যালি কি যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ থাকেন উনি ওই ডিস্ট্রিক্টের হেড সমস্ত ক্রাইম রিলেটেড অ্যাক্টিভিটি বা ক্রিমিনাল সংক্রান্ত যে সমস্ত জিনিসগুলো আছে ওইগুলো ওনার দেখতে হয় কমপ্লিট ডিস্ট্রিক্টের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা কি করে চলছে দেখার দায়িত্ব হচ্ছে একজন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আর উনি কিন্তু ওনার কিন্তু অনেস্টি আর ইন্টেগ্রিটি কিন্তু বজায় রাখতে হবে প্লাস ওনার যেই সাব যিনি অফিসার থাকবেন ওনার আন্ডারে ওদের সাথেও কিন্তু ওনার রিলেশন কিন্তু ভালো রাখতে হবে ঠিক আছে মানে ইন্সপেকশন করতে হবে ওনার আন্ডারে ওই ডিস্ট্রিক্টে যে সমস্ত পুলিশ স্টেশনগুলো আছে ওগুলো ইন্সপেকশন করতে হবে সারপ্রাইজ ভিজিট বা সারপ্রাইজ ইন্সপেকশন যে ওখানে সব কিছু ঠিকঠাক মতো চলছে কিনা আর যদি ডিস্ট্রিক্টে কোনো ক্রাইসিস আছে সবচেয়ে প্রথম কিন্তু উনিই কিন্তু যাবেন উনি কিন্তু আলটিমেট ডিসিশন নেবেন ঠিক আছে উনি যদি চান উনি ডিজিপির সাথে উনি কনসাল্ট করতে পারেন যদি উনি মনে করেন যে না হি শুড কনসাল্ট উইথ সাম ওয়ান ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছ এইবার একজন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে অ্যাসিস্ট করতে একজন এডিশনাল এসপিও থাকেন মানে এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশও থাকেন ঠিক আছে উনি অ্যাসিস্ট করবেন বা উনি সাহায্য করবেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে ডিস্ট্রিক্ট সংক্রান্ত যেই সমস্ত কাজগুলো আছে ডে টু ডে কাজ ওইগুলোতে ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছ আর ওনারা এই যে এডিশনাল এসপি ঠিক আছে এডিশনাল এসপি যিনি থাকেন ধরো তোমাদের যিনি থাকেন্ট অফ পুলিশ আছে উনি ছুটিতে গেলেন তখন উনি কিন্তু এস পি ইনচার্জ হিসাবে দায়িত্ব দিয়ে যান কিন্তু এডিশনাল এসপি কে ঠিক আছে এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে পারে এই যে এডিশনাল এসপি উনি কিন্তু কাজ করেন এস পির ডাইরেকশনে মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যিনি থাকেন উনার ডাইরেকশনে কিন্তু এডিশনাল এসপি কিন্তু উনি কাজ করেন হি ওয়ার্কস অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ ফ্রম সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আশা করি তোমরা বুঝতে পেরেছো সো এইবার মানে কোনো ডাউট আছে এতটুকুতে চলো এবার আমরা আরো কিছু দেখে দেখেনি আরো কি কি দেখব আরো যেমন তোমাদের পুলিশ কি বলেছি ইন্সপেক্টর অফ পুলিশ ওনার কি কি কাজ হয় কুইকলি বলে দিচ্ছি আমরা ডিপলি দেখছি না বেসিক জিনিস তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করে তোমরা যাতে বলতে পারো ঠিক আছে মনে রাখবে একজন ইন্সপেক্টর অফ পুলিশ উনি কিন্তু কাজ করে একজন সার্কেল ইন্সপেক্টর বা স্টাফ অফিসার বা একটা পুরো অর্গানাইজেশন যে মানে একটা পুরো অর্গানাইজেশন যে আছে ওটার একটা ছোট্ট পার্টের জন্য উনি কাজ করেন ঠিক আছে একটা ছোট্ট পার্টের জন্য উনি কাজ করেন ইম্পর্টেন্ট কেসেস হ্যান্ডেল করা ঠিক আছে সুপারভিশন অফ ওনাকে একটা সার্কেল বা একটা ব্রাঞ্চ দিয়ে দেওয়া হয় ঠিক আছে ওটার উনি হেড হন ওটার উনি হেড হন ওই ব্রাঞ্চের বা ওই জায়গাটার ইম্পর্টেন্ট কেসেস দেখা সুপারভাইজ করা সব কিছু মানে দেখাশোনা করা ঠিক আছে তারপর ডিসিপ্লিন মেনটেন করা ওই জায়গায় সমস্ত পুলিশ ফোর্সের বা তোমাদের ধরো মানে যদি কোনো ক্রাইসিস বা এমন কোনো সিচুয়েশন হয় ডিস্ট্রিক্টের মানে সুপারিনটেন্ডেন্টের সাথে কন্ট্যাক্ট করে ওই ক্রাইসিস থেকে কি করে বেরোনো যায় ওই সমস্ত বিষয়ে মানে উপদেশ নেওয়া কিন্তু ওনারই কিন্তু কিন্তু এই সমস্তগুলো কিন্তু করেন আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই যে ইন্সপেক্টর অফ পুলিশ উনি কিন্তু প্রত্যেকটা পুলিশ স্টেশন যেটা ওনার সার্কেলের আন্ডারে আসে ওগুলো কিন্তু ওনারা ইন্সপেকশন করেন যদি কোনো পুলিশ স্টেশনে যদি উনি দেখেন যে না সামথিং নিজ টু বি ইম্প্রুভড তখন কিন্তু উনি ওখানে গিয়ে বলেন তারপর যদি দেখে দেয়ার মেনি ড্রব্যাক্স তখন কিন্তু উনি এই জিনিসগুলো কিন্তু এসপির সাথে কিন্তু উনি আলোচনা করেন যিনি ওই ডিস্ট্রিক্টের এসপি হয়ে থাকেন ঠিক আছে আর উনি কিন্তু মানে মানে তোমাদের ধরো ওয়ান্স ইন ইয়ার বা টোয়াইস ইন ইয়ার বা থ্রাইস ইন ইয়ার বা মানে ফোর টাইমস ইন ইয়ার উনি কিন্তু ইন্সপেকশন ওনার কিন্তু সারপ্রাইজ ইন্সপেকশন হয় বা ওই সার্কেলে যা সমস্ত আছে ক্রাইম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনস ওইগুলো কিন্তু কন্ট্রোল আনার কিন্তু দায়িত্ব কিন্তু ওনার ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ সো তারপর ইন্সপেক্টর জেনারেল অফ মানে যেই সরি ইন্সপেক্টর অফ পুলিশের ওনার আরও কাজ আছে কি কাজ হচ্ছে মানে যেই পুলিশ স্টেশনে উনি ইন্সপেকশন করবেন ও ওই স্টেশনের যে সমস্ত রেকর্ডস ঠিকঠাক মতো না ঠিক আছে কাজ ঠিকঠাক মতো চলছে কিনা ফান্ড ইউটিলাইজেশন ঠিকঠাক মতো হচ্ছে কিনা সমস্ত কিছু কিন্তু দেখার দায়িত্ব ওনার উনি সমস্ত কিছু রিপোর্ট করেন টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফ দ্যাট ডিস্ট্রিক্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ এইবার চলে আসো সাব ইন্সপেক্টর আমি একদম শর্টকাটে পড়িয়ে দিচ্ছি যাতে ইন্টারভিউর পয়েন্ট অফ ভিউতে তোমরা যাতে কোয়ালিফাই করে নিতে পারো ঠিক আছে মনে রাখবে এই যে সাব ইন্সপেক্টর অফ পুলিশ উনি হচ্ছেন হি পুলিশ স্টেশন দেখার দায়িত্ব হচ্ছে ওনার এই সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট জেনারেলি কিন্তু ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন দিয়ে কিন্তু রিটেনের মাধ্যমে কিন্তু সিলেক্ট করা হয় আবারও বেরোবে সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি ঠিক আছে আমরা কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে আপকামিং সাব ইন্সপেক্টর কনস্টেবলও তোমাদের বেরোনোর কথা নশোর মতো পোস্ট সাব ইন্সপেক্টর দেখা যাক কতটা পোস্ট বেরোয় কতটা অ্যাপ্রুভ হয় ফ্রম ফিনান্স ডিপার্টমেন্ট তবে দুটো পোস্টে কিন্তু আগামী দিনে কিন্তু রিক্রুটমেন্ট আবার হবে তোমরা কিন্তু প্রিপারেশন কিন্তু বন্ধ করো না ঠিক আছে মনে রাখবে একজন সাব ইন্সপেক্টর উনি কিন্তু একজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন ইন দা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কারণ ওনার আন্ডারে একটা থানা থাকে ঠিক আছে ওনার আন্ডারে একটা যেই পুলিশ স্টেশনটা থাকে ওটার সমস্ত কিছু দেখা ওটাতে ডিসিপ্লিন মেনটেন করা ওটা টাইম অ্যান্ড ট্যাকলিং যে সিচুয়েশন আছে ওইগুলো থেকে বেরিয়ে আর ওই পুলিশ স্টেশনের সাথে যুক্ত যে সমস্ত পুলিশ ফোর্স আছে ওদেরকে মানে ডিসিপ্লিন রাখা ওই মানে সম্পূর্ণ এই পুলিশ স্টেশন আন্ডার যে সমস্ত এরিয়া আছে যেটা মানে যেই এরিয়াতে যেই এরিয়াটা কাভার করে ওই পুলিশ স্টেশনটা ওই এরিয়ার সবকিছু দেখা ঠিক আছে উনি হচ্ছেন ওই পুলিশ স্টেশন উনি সর্বাসর্বা আশা করি তোমরা বুঝতে পেরেছো উনি হচ্ছেন এই পুলিশ স্টেশনটাকে ঠিক করে মেনটেন করা ঠিক আছে ওটাকে কি করে মানে ম্যানেজ করা ইউটিলাইজ যে সমস্ত ফান্ড বা রিসোর্সগুলো দেওয়া হবে ওগুলো কি করে প্রপারলি ইউটিলাইজ করা মানে ওইগুলো কিন্তু দায়িত্ব ঠিক আছে এই পুলিশ স্টেশনে যত যত সমস্ত স্টাফস আছে আর যে সমস্ত ওয়ার্ক হয় কাজ হয় ওই পুলিশ স্টেশনে ওটা কিন্তু অ্যাকর্ডিং দ্য ল অ্যাকর্ডিং টু দ্য ল অ্যান্ড রুলস ং টু ত্রিপুরা পুলিশ মেনটেন হচ্ছে কি না ঠিক আছে সমস্তগুলো দেখার দায়িত্ব কিন্তু একজন সাব ইন্সপেক্টর আশা করি তোমরা বুঝতে পেরেছ আর মনে রাখবে একজন সাব ইন্সপেক্টর উনি কিন্তু ডাইরেক্টলি কিন্তু পাবলিকের সাথে কন্ট্যাক্ট করেন ওনাকে করার জন্য আছেন এগুলোর ব্যাপার আমরা নেক্সট স্লাইডে বলছি ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছো ইজ দ্য ইনচার্জ অফ এ পুলিশ স্টেশন আর উনি কি কি কাজ করেন ঠিক আছে এইবার আমরা চলে যাই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর উনি একজন এসআই কে উনি হেল্প করেন ঠিক আছে আর এসআই যদি বা সাব ইন্সপেক্টর উনি যদি ছুটিতে যান তখন কিন্তু উনি কিন্তু দায়িত্ব দিয়ে যান ঠিক আছে ইনচার্জ দিয়ে যান কিন্তু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশকে ঠিক আছে আর উনি কিন্তু বেসিক্যালি সিম্পল কেসেসগুলি উনি ইনভেস্টিগেট ইনভেস্টিগেট করেন যেগুলো নাকি ওনাকে ইনস্ট্রাকশন দেয় একজন সাব ইন্সপেক্টর ঠিক আছে কোনো এনকোয়ারি যেমন পিটিশনের ব্যাপারে কোনো এনকোয়ারি হলো ওইগুলো উনি দেখেন ঠিক আছে তারপর তোমাদের ধরো মানে কোন যেই সমস্ত কাজগুলো হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টে ব্যাপারে যদি কোন একটা এরিয়া দিয়ে দিল যে এই এই জায়গা কাজগুলো তুমি দেখবে এস আই এস পার ইনস্ট্রাকশন ফ্রম এস উনি এই জায়গাগুলো কিন্তু দেখেন ঠিক আছে আর তোমাদের যেই সমস্ত মানে মানে কি বলবো মানে তোমাদের ওই পুলিশ স্টেশনে যে সমস্ত এডমিনিস্ট্রেটিভ যে সমস্ত ওয়ার্কস আছে ওইগুলো প্রথম উনি দেখেন তারপর ফাইনাল এপ্রুভেলের জন্য কিন্তু সাব ইন্সপেক্টরের কাছে কিন্তু ওনার কিন্তু মানে ওনার কিন্তু মানে কি বলবো মানে ওখান থেকে ওনার পারমিশন নিতে হয় বা ওনার ভিউজ কিন্তু

the syllabus to end. মানে আমরা সিলেবাসটা অলমোস্ট শেষ ঠিক আছে আর তিন চারটে ক্লাসে তোমাদের ইন্টারভিউর আগে আমরা সিলেবাস শেষ করে দেওয়ার চেষ্টা করবো তারপর আমরা নিয়ে আসবো সিচুয়েশনাল বেসড কোশ্চেন্স তোমাদের কি কি জিজ্ঞেস করতে পারে তোমরা আমাদের ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে প্লে আছে ওটা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নাও সমস্ত ভিডিওগুলো দেখো তোমাদের ইন্টারভিউতে কোনো কোশ্চেন্স মিস হবে না আর স্পেশাল এক্সিকিউটিভের কমপ্লিট নোট প্লাস ত্রিপুরা মানে ত্রিপিএসি হাই ট্রাইবাল ওয়েলফেয়ার ওয়েফেয়ার কোপারেটিভ ব্যাংকের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি জানুয়ারি টু ডিসেম্বর কমপ্লিট ইলেভেন মান্থ প্লাস ত্রিপুরা জিকে নোট যদি তোমাদের লাগে আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর ভিডিওটা এতটুকু দেখে থাকা থ্যাংকস ফর ওয়াচিং আর ভালো ভালো লাগলে অবশ্যই লাইক করে আর প্লিজ শেয়ার করো আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি তোর সঙ্গে সমস্ত রকম লেটেস্ট নিউজ কারেন্ট জিকে চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি আমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও নিচে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো রোটার লঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারবে রোটার লঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে চলো সবাই ভালো থাকবে প্রিপারেশন নিতে আর সমস্ত কোয়ারিস সমস্ত তোমাদের ইন্টারভিউ পর্যন্ত তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য আমরা আছি ঠিক আছে তোমার তোমাদের বিশ্বাসটা একটু রেকর্ড তোমাদের বন্ধু বান্ধব রেডি এই ত্রিপুরার বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকে আমার চ্যানেলটা রিকমেন্ড করে দিও স্টাডি তোমাদের সবার জন্য সবার পাশে সব সময় আছে ঠিক আছে চলো হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই টেক কেয়ার